সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সুপ্রিয় ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের চৌদ্দ অধ্যায়ের জীব প্রযুক্তি অংশ নিয়ে আলোচনা করব। আসো ক্লাস শুরু করি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি হল জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। আমরা জানি কি জীব প্রযুক্তি হল জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এখন জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় জীব প্রযুক্তি কি কি অবদান রাখে সে সম্পর্কে আমরা দেখি। বাস্তব সমস্যা সমাধানে, মানুষের স্বাস্থ্য উন্নয়নে, উন্নততর ফসল সৃষ্টিতে, ফসলের মান এবং পরিমাণ বৃদ্ধিতে এবং পরিবেশ সংরক্ষণে এই পদ্ধতির ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তি দুটি শব্দ বায়োলজি এবং টেকনোলজি এর সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে আন্তঃসম্পর্কিত বিষয় হল কি জীব প্রযুক্তি। এরপরে একটি সংজ্ঞা আছে টিস্যু বা কলা কি। আমরা আগে ক্লাসে অবশ্যই টিস্যু বা কলা কি, সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে টিস্যু বা কলা বলা হয়। এক বা একাধিক কোষগুচ্ছ এবং কোষ সমষ্টি হল টিস্যু বা কলা। এর সাথে সম্পর্কিত আছে টিস্যু কালচার কি। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হল সাধারণত টিস্যু কালচার। এর সাথে একটি সংজ্ঞা যুক্ত আছে এক্সপ্লান্ট কি। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়, উদ্ভিদের যে অংশটা পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে সাধারণত বলা হয় এক্সপ্লান্ট। এখন টিস্যু কালচারের ধাপ, আমরা জানি মূলত টিস্যু কালচারের ধাপ হচ্ছে পাঁচটি। এর মধ্যে এক নম্বর ধাপটি হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন, এরপরে আছে আবাদ মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, মূল উৎপাদনের মাধ্যম স্থানান্তর এবং প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ের স্থানান্তর। তাহলে আমরা কি পেলাম? এক নম্বর প্রশ্ন পেলাম যে জীব প্রযুক্তি কি, জীব প্রযুক্তি কি কি গুরুত্ব বা অবদান আছে, এর সাথে টিস্যু বা কালচার কাকে বলে, এরপর যে টিস্যু কালচার কি, টিস্যু কি, এক্সপ্লান্ট কি এবং টিস্যু কালচারের দাগগুলো বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো তোমরা মূলত এই সপ্তাহে বাসায় বসে পড়ে নিবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।